আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এভিয়ান এই রোগটার সাথে আপনারা আসলে অনেকেই কম বেশি এখন পরিচিত। অনেকেই আসলে এই রোগটার নাম যে আসলে এভিয়ান সেটা অনেকেই জানতেন না। এভিয়ান যখন হয় মূলত আমাদের যে হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্টে আসলে প্রদাহ শুরু হয়। প্রথম দিকে হয়তো অনেকের ক্ষেত্রেই হয়তো একটু হাঁটতে গেলে একটু টান টান লাগছে বা হাঁটতে গেলে একটু ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যে পিছন থেকে টেনে ধরছে, বা আগে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাঁটতে পারতো সেইভাবে আর হাঁটাচলা করতে পারে না। এবং একটা সময় এই এভিয়ান যদি আপনারা সঠিক চিকিৎসাটা না করেন, একটা সময় পঙ্গুত্ব নিশ্চিত, স্বাভাবিক কোনো কাজ করতে পারেন না, এবং হয়তো যদি খুব বেশি দেরি হয়ে যায় আপনাকে হিপ জয়েন্ট রিপ্লেস পর্যন্ত করতে হতে পারে। এবং আমার পাশে যিনি আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব, এই ভদ্রলোক, ওনার খুব বেশি দিন হয়নি আসলে উনি ওনার যে এভিয়ান হয়েছে তিনি সেটা বুঝতে পেরেছেন। এর আগে সেটা উনি বুঝতে পারেননি, যখন উনি ডিপিআরসি হাসপাতালে এসেছেন তখনই আসলে উনি এই প্রথম উনি জানতে পারেন যে আসলে ওনার এভিয়ান হয়েছে। উনি মূলত এসেছিলেন এখানে ওনার PLID এর সমস্যাটা নিয়ে, এবং সে তার ট্রিটমেন্ট করতে গিয়ে আসলে ওনার এভিয়ানটা আসলে এখানে ধরা পড়ে। আসুন দর্শক, একটু ওনার সাথে একটু কথা বলি, যখন ওনার PLID হয়েছিল কী কী ধরনের উনি ট্রিটমেন্ট করেছিলেন, এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় উনি আজকে কেমন আছেন, পুরো বিষয়টা একটু প্রথম থেকে আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তার আগে একটু ওনার সাথে আমরা পরিচিত হইনি দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম আবুল কালাম আজাদ। স্যার, বাংলাদেশে কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী ফেনী। নোয়াখালী ফেনীতে। পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে ব্যবসায় করি, ব্যবসা করেন, মোটরসাইকেলে গ্যারেজ আছে। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি এত দূর থেকে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন প্রথমে? প্রথমে ছিল পিছনে মেরুদণ্ড সমস্যা ছিল, PLID সমস্যা। তখন যখন আমার হিপটে মানে এক্সরে করেছিলাম, তখন হিপে ধরা গেছে, হিপে বল ক্ষয়ে গেছে। আচ্ছা, তখন আপনি যে বলেন যে PLID সমস্যা নিয়ে আপনি এসেছিলেন, এটা ঠিক কতদিন আগে মানে এই সমস্যাটা শুরু হয়? এটা আরো 6-7 মাস আগ থেকে শুরু হয়েছে। কোনো অ্যাক্সিডেন্টের পর থেকে নাকি মানে কোনো ঘটনা ছিল পিছনে, নাকি হঠাৎ করেই দেখছেন যে ব্যথা? না, আমার হঠাৎ করেই ব্যথা। আমি একদিন বসে কাজ করতেছি, উঠার সময় একটু টান খাইছি পিছনের দিকে, তখন থেকে একটু একটু ব্যথা করাইছে। তখন আমি বিভিন্ন ডাক্তার দেখাইতেছি, তখন ব্যথাটা সারতেছে না। আচ্ছা, আপনার এলাকায় বিভিন্ন ডক্টর ছিল, তাদেরকে দেখিয়েছিলেন, তার কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল কোথাও? হ্যাঁ, পরীক্ষা একবার করেছিলাম, করেছিলাম পরীক্ষা। তখন বলছিল যে রক্তটা চাপ খাই দেখছিল। আচ্ছা, তো সেটার জন্য তারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন আপনাকে? তারা বলছিল 14 দিন ফিজিওথেরাপি দেওয়ার জন্য। ওকে, আপনি কি ফিজিওথেরাপি নিয়েছিলেন তখন? থেরাপিও নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে ব্যথাটা একটু কমছে, এরপরে হঠাৎ করে একদিন অনেক ব্যথা বাড়ি গেছিল। আচ্ছা, আপনি বলছেন যে আপনার কোমরে ব্যথা, এই ব্যথাটা কি রেফার হতো শরীরের বিভিন্ন অংশে, যেমন উপরের দিকে? আমার মেইন ব্যথা ছিল বুকে ব্যথা। আচ্ছা, এখন ডক্টর সাহেব বলছিল যে উনি এই মানে আমার ওই PLID-র কারণে, হাড়ের কারণে বুকে ব্যথা করাইতেছে আর কি। আচ্ছা, ব্যথাটা কি পায়ের দিকে রেফার হতো? না, হাতের দিকে আসতো, শুধু হাতের দিকে আসতো। ওখান থেকে হাতে আগে যে পরিমাণ শক্তি পেতেন, এখন দেখছেন যে আর আগের মতো শক্তি পাচ্ছেন না, গ্রিপ করতে বা কোনো কিছু ধরা, শক্ত করে ধরে তোলা, এই কাজগুলো একটু কিছুটা কমে গেল, কমে গেছে। আগে যেমন দীর্ঘ সময় হয়তো বসে কাজ করছেন, এখন আর দীর্ঘ সময় বসে কাজ করতে পারছেন না। হাঁটা চলা বা দৈনন্দিন জীবনে বা এমন হচ্ছে যে রাতের বেলা ঘুমাতে গেলে কি ব্যথা করতো কোমরে? হ্যাঁ, রাতের বেলা ঘুমাতে গেলে কোমরে ব্যথা করতো, আর হিপ জয়েন্টও ব্যথা করতো। মানে মনে হয় আমার তো, আমরা তো বুঝতে পারতাম না, মনে হচ্ছে রক্ত টান খাইতে হবে। আচ্ছা, ওরকম মনে হচ্ছে যে রক্ত টানে মানে? আচ্ছা, তো যখন এরকম বেশ কয়েকজন ডক্টর দেখালেন কিন্তু কোনো উপকার পাচ্ছে না, তখন কি করলেন? অনেক ডক্টরও দেখাইছি কিন্তু উপকারও পাই নাই। আমার মানে লাস্টে যখন আমি পরীক্ষাটা করাইলাম, তখন বলতেছে আমার হিপের বাল্ব ক্ষয় গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো তখন কি ডিসিশন নিলেন? তো আমি চিন্তা করলাম ওইটা তো ওই মানে অপারেশন করলে নাকি নিচে বসে কাজ করা যায় না, বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, মানে স্বাভাবিক যে কাজগুলো করা যাবে না, রেস্ট্রিক্টেড হয়ে যায়। জি, তো কারণ আমি তখন একটা আমি বিভ্রান্তে পড়ে গেলাম। তখন ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো দেখলাম। মানে যখন আপনাকে সার্জারির কথা বললো, আপনারা চিন্তা করলেন যে সার্জারি হয়তো করতে হতে পারে, কিন্তু এর অল্টারনেট কোনো চিকিৎসা আছে কিনা সেটা একটু খুব খোঁজার চেষ্টা করলাম। আমি একটু চিন্তা করলাম জি, এবং তখন ইউটিউবে আপনারা সার্চ করলেই তখন আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার যে অপারেশন বিহীন যে চিকিৎসার কথা স্যার সবসময় বলেন সেই সম্পর্কে জানতে পারেন, এবং তখন ডিসিশন নিয়ে সরাসরি চলে আসেন স্যারের কাছে। স্যার যখন আপনাকে প্রথম দেখলেন কি বললেন?
স্যার প্রথমে দেখে বললো যে স্যার ওইটা ভর্তি লাগবে, এক মাস ভর্তি থাকতে হবে। তারপর স্যার বললাম যে আমার ভর্তি হলে কি আমার হিপটা ইনশাল্লাহ ভালো হবে, আমাদের জি ইনশাল্লাহ ভালো হবে, ভালো হয়ে যাবে অপারেশন সারা। ওকে, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন, আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আজকে কততম দিন স্যার আপনার ট্রিটমেন্ট? আমার 18 দিন আছে। 18তম দিন, সেই প্রথম দিন প্রচন্ড কোমরে ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটি, যে হিপ জয়েন্টের ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটি, আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? এখন আছি আলহামদুলিল্লাহ, লাগছে ভালো আছি। তো 90% ব্যথা চলে গেছে, 10% তো এখন অল্প একটু আছে, বাট ওভারঅল ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে ব্যথাগুলো ছিল বা আপনার জড়তা ছিল বা হাঁটা চলা যে সমস্যাটা ছিল সেটা এখন অনেকটুকু রিমুভ হয়ে গেছে এবং অনেকটুকু আপনি এখন স্বাভাবিক এবং ভালো আছেন। স্যার আমাদের আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, হয়তো এই মুহূর্তে বিভিন্ন দর্শক আছেন যারা হয়তো এই ধরনের সমস্যার জন্যই তারা হয়তো খুঁজতেছেন কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারেন, আপনি তাদের জন্য যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্য বলতে গেলে আমার মনে হয় যে ওদিক ওদিক না ছুটাছুটি না করে সফিল্লা স্যারের কাছে আসি, ওনার ট্রিটমেন্ট নেওয়াটা উচিত মনে করি, কারণ ওনার ট্রিটমেন্টে মোটামুটি অত্যাধুনিক চিকিৎসা, এখানে মোটামুটি মানুষ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো ট্রিটমেন্ট আসে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন, এরকম অসংখ্য উদাহরণ আমরা আপনাদের সামনে এনে হাজির করেছি। হিপ জয়েন্টের সমস্যা হতেই পারে, আপনার এভিয়ান হতেই পারে, পিএলআইডি হতেই পারে, সার্জারিও দরকার আছে, বাট একবার তো আমরা চেষ্টা করতে পারি অপারেশনবিহীনভাবে আমরা আসলে সেটা করতে পারি কিনা, সুস্থ হতে পারি কিনা, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি কিনা। যেমনটা আমার ভাই পেরেছেন, আপনারাও চেষ্টা করুন, অবশ্যই পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে আজীবন উনি সুস্থ থাকেন, ভালো থাকেন। দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিলুদ্দিন স্যারের জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।